মাগরিবে সালাতের পর নফল পড়া যাবে কি না? মাগরিবের সালাতের পরে নফল পড়া সুন্নত। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সহিহ হাদিস মুসান্নাব ইবনে আবি শাইবা অন্যান্য কিতাবে আছে, আমার রাহিবুল আদবে সনদ সহ বিস্তারিত পাবেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসলেন, তাকে কিছু কথা বলবেন জরুরি, কিন্তু এসে দেখেন মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, মাগরিবের নামাজের পরে বলবেন বলে বসে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাম মাগরিবের পরে নফল নামাজ পড়তে লাগলেন ইশার আজান পর্যন্ত। এই মাগরিব এবং ইশার মাঝখানে নফল নামাজ পড়াকে সাহাবি তাবেইনরা এটাকে তাহাজ্জুদের সমান সওয়াব বলে গণ্য করতেন। কাজেই মাগরিব থেকে ইশা পর্যন্ত সময়ের ভিতরে নফল নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাম সাহাবিগণের খুব গুরুত্বপূর্ণ সুন্নত, নফল সুন্নত, জরুরি সুন্নত না, যে যেটা পারবেন পড়বেন। তবে আমাদের দেশে যেটা আওয়াবিন বলা হয় ছয় রাকাত, এই হাদিসটা খুবই দুর্বল। তবে সাধারণভাবে আপনি 2, 4, 6, 10, 12 যেটা যখন পারবেন পড়বেন, অথবা নিজের কায়দায় কিছু পড়বেন, নিয়ম করে নিলেন প্রতিদিন 4 রাকাত পড়বো আলহামদুলিল্লাহ, 6 রাকাত পড়বো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ইমাম সাহেব যদি জর্দা খাওয়ার পর কুলি করে সালাতে দেয় তাহলে তার পিছনে সালাত হবে কি না? জর্দা খেলে যদি মাথা ঘুরে অজ্ঞান না হয় অজু ভাঙে না। যে মসজিদে কোরআন সহি হাদিস পড়া নিষেধ সেই মধ্যে সালাত আদায় করা যাবে কি না? মসজিদে কেন সালাত আদায় করেন? মন্দিরে যাবেন, মন্দিরে যাবেন। আমার কাছে 2 গ্রুপ আসছে, বড় অদ্ভুত ব্যাপার, শয়তান যে কিভাবে আমাদের প্রতারণা করছে। হরিনা কুণ্ডু বেশি দূরে না আপনাদের থেকে, একজন ফোন করেছে যে স্যার খুব মারামারি হচ্ছে, একটু আপনার কাছে আমরা 2 গ্রুপই আসবো। তোমার না আসার দরকার নেই, মারামারি করো, মারামারি করে যে দল জিতবে বুঝবে আমি সেই দলে। বলে না স্যার মারামারির আগে একটু আসতে হবে। আসছে 2 গ্রুপই, কম বেশি কোনো কিছু না কিছু আমাকে মহব্বত করে। 1 গ্রুপ নতুন আহলে হাদিস, আর 1 গ্রুপ পুরোনো হানাফি। এখন কথা হলো হানাফিদের কথা হলো যে স্যার ঝগড়াঝাটি করতে রাজি না, ওরা যদি রফাদাইন করতেই চায়, জোরে আমিন করতেই চায়, আর 1টা মসজিদ বানাক, আমরা বাধা দেবো না, কিন্তু আমাদের মসজিদে চলবে না। আর যারা নতুন আহলে হাদিস তাদের কথা হলো স্যার সহি হাদিস মানবো, এজন্য যদি মসজিদ বানাতে হয় 1টা বানাবো। ইমানের কি জোর বোঝেন? তা হানাফিদের বললাম যে আচ্ছা রফাদাইন করা, জোরে আমিন বলা বেশি গুণা না দাড়ি চাষা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া বেশি গুণা? বলেন তো আপনারা হানাফিরা বলেন কোনটা বেশি গুণা? আপনার মসজিদ দাড়ি চাষা নামাজ পড়ে, সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, বিড়ির গন্ধে দাঁড়ানো জানে সেও নামাজ পড়ে, আপনি কারোর বলেন না যে তুই আরেকটা মসজিদ বানা, বলেন নাকি? কিন্তু আপনি রফাদাইন করলে, জোরে আমিন বললে বলেন আর একটা মসজিদ বানা। এটাকে হানাফি মজাবের কোনো কেতাবে আছে যে তোমার মসজিদে জোরে আমিন বললে, রফাদাইন করলে তাদের মসজিদে নামাজ পড়তে দিবা না, আছে নাকি? আছে। যারা এই কাজ করে, অর্থাৎ হানাফি নাম দিয়ে মসজিদ থেকে বের করে, তারা হানাফি না, তারা মাজহাবের নামে জালিয়াতি করে। মাজহাবের কোনো কেতাবে নেই যে মসজিদে কেউ অন্য মাজহাবের নামাজ পড়লে বের করিতে। বরং আমার একটা ছোট্ট বই আছে, এখানে আছে, সেটা হলো সালাতের ভিতরে হাত কোথায় বাঁধবেন। দেখবেন আবু হানিফা সহ হানাফি মাজহাবের ইমামরা সবাই এই, আমি এক মসজিদে নামাজ পড়ছি, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হানাফি, হানাফির পাশে দাঁড়িয়ে জোরে আমিন বলছে, আরেকজন আসতে, কেউ কাউকে বাধা দিতেন না। কথা বুঝেছেন? 2 নম্বর, আদৌ মুসলমান কিনা দেখি। কোনো কোরআনে কোনো হাদিসে আছে যে তুমি সুৎখরের কিছু বলবা না, দাড়ি চাষার কিছু বলবা না, মুখ দিয়ে বক বকাইয়া গন্ধ বেরোই তার কিছু বলবা না, একজন জোরে আমিন রফাদাইন করেছে বলবা, আছে নাকি হাদিসে? আছে নাকি? নেই। তাহলে আমরা কোরআনও মানলাম না, হাদিসও মানলাম না, মাজহাবও মানলাম না। যারা হাদিস মানবে তাদের বললাম যে ভালো কথা, তুমি সহি হাদিস মানবা, সহি হাদিস মানবে, রফাদাইন করবে, জোরে আমিন বলবে, দাড়ি নেই। দাড়ির গুরুত্ব বেশি না রফাদাইনের গুরুত্ব বেশি? কোন আমলের গুরুত্ব কোনটার বেশি এটা কোথার থেকে জানা যায়? নিজের মন গড়া না নবীজির হাদিস থেকে? রাসূলুল্লাহ সাল্লাম দাড়ি রেখেছেন তাই রাখা সুন্নত, দাড়ি রাখতে আদেশ করেছেন কাজেই রাখা ওয়াজিব,
দাড়ি না রাখলে গাল দিয়েছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন, কাজেই কাটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফা দায়ন করেছেন, না করার হাদিসও সহি, কাজেই সুন্নত, কিন্তু না করলে কাউকে রাগ করেননি, করার কোনো আদেশ দেননি। তাহলে গুরুত্বের পার্থক্য আছে না? তাহলে আমি দাড়ি রাখলাম না, দাড়ি রাখার আদেশ দিলাম না, দাড়ি চাষলে কাউকে আপত্তি করলাম না, রফা দাইনের গুরুত্ব দিলাম, এটা কিন্তু বিদাত, গুরুত্বগত বিদাত। অর্থাৎ আপনি সহি হাদিসকে অসহিভাবে পালন করছেন। দুই নম্বর কথা হলো, রফা দাইন করতে হবে, এটা কি ফরজ? না, রাসূলুল্লাহ সাল্লাম ফরজ বলেননি, সাহাবিরা বলেননি, তারা না করলে রাসূলুল্লাহ সাল্লাম কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লাম টাকনুন নিচেই কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন, যা আবার নামাজ পড়ো। রুকু সেজদা ঠিক না হলে আপত্তি করেছেন, যা আবার নামাজ পড়ো। কিন্তু রফা দাইন না করলে, জোরে আমিন না বললে কারণ নামাজ হবে না, আবার পড়ো কোনোদিন বলেননি। কাজে এটা সহি, সহিটাকে সহি পালন করো, তুমি আমল করো, ঝগড়া করো না। কাজে এই ঝগড়া যে করছো এটা তো সহি না, এটা তো বেদাত। তৃতীয় হলো, মুসলমানের ঐক্য বজায় রাখা ফরজ, ঐক্য বিনষ্ট করা হারাম। দলিল কোরআন হাদিস অনেক দলিল আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, আল্লাহ রজ্জু ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখো, দলাদলি করো না। ঐক্য বজায় রাখা ফরজ, মুসলমানদের ভিতরে বিভক্তি হারাম। মাজহাব নিয়ে এইটা হানাফি মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ, উভয় গ্রুপই অভিশপ্ত। ইসলাম এক, আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই, যারা দিনটাকে ভেঙে ভেঙে দল দল করেছে, আল্লাহ বলছেন কোরআনে, হে নবী আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সালফে সালেইন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তারা এই ফেকার মশলা নিয়ে মসজিদ ভাগ করেননি, যে যারটা করেছেন। তো এই জন্য যেটা বলছিলাম ভাইরা, কোরআন এবং সহি হাদিস পড়া যায় নাকি? নামাজে ইমাম সাহেব কোরআন পড়ে না রামায়ণ পড়ে? এখন একজন বলছে ওই আমার ঝগড়াঝাটির ভিতরে, যে স্যার আমরা যদি বলি সহি হাদিস মানতে, ওরা মানবো না সহি হাদিস, যা পারিস কর, তাহলে কি ইমান থাকে? বলে না, ইমান থাকে না, এটা ঠিক, কিন্তু না থাকার জন্য আপনি দায়ী, আপনি এমন করে বলেছেন যে ও বাধ্য হয়ে এরকম রিয়াকশন করেছে। আমরা যদি সুন্দর করে মহব্বতের সাথে কতজন মানুষকে আল্লাহর দিন বোঝাবো এই নিয়েতে বললে এরকম হতো না। কথা কি বুঝতে পেরেছেন? সবাই আমরা প্রান্তিকতায় চলে গেছি, মসজিদে সহি হাদিস পড়তে না দিলেও মসজিদ ভাঙা যাবে না। আপনি সেই মসজিদে, সৌদি আরবের অনেক সব মসজিদ তালা মেরে দেয়, সৌদি সরকারের বাইরে কিচ্ছু করতে দেয় না, আপনি নামাজ পড়েন না সৌদি মসজিদে, কোনো সহি জহিব কিছুই পড়তে দেয় না, ওয়াজও করতে দেয় না সরকারি পারমিশন ছাড়া, তা আপনি সেখানে নামাজ পড়বেন না? নামাজ পড়বেন সব মসজিদে, বাকি বিষয় নিয়ে বিভিন্ন মতভেদ থাকতে পারে। নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় কি? নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় বহু তালাক দিতে হবে। নারী নেতৃত্ব নেই কে? বোর কথা শোনেন না এমন লোক কে আছে? আছে কেউ? আর যদি বলেন রাষ্ট্রের নারী নেতৃত্ব, বড় মুশকিলের কথা। এই রাষ্ট্র চলে অধিকাংশ মানুষের পরামর্শে মতে, ঠিক না? আমাদের সমাজে নামাজ পড়ে শতকরা কতজন? দশ, আমি দশ ধরলাম, বেশি ধরলাম। এই দশজন যারা নামাজ পড়ে তারা ইসলাম মানে কতজন? নামাজও পড়ে, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি রাখে না, ধূমপান করে, বউ পর্দা করে না, সিনেমা দেখে, আছে না নেই, নামাজ পড়ে। আবার যদি একটু জোর দিয়ে বলা যায় তোমার বউর পর্দা করে খেপে যায়, হুজুরা মৌলবাদী, নামাজ পড়ে, আবার সুদের বিরুদ্ধে পাঁচ দিন ওয়াজ করলে বলে কমিটিকে এই লোককে তাড়াও, আছে না নেই? তাহলে পিওর ইসলাম মানে এরকম মুসলমান বাংলাদেশে শতকরা কয়জন? একজন হয় কিনা সন্দেহ। এখন 99 জনে চাই নারী নেতৃত্ব, আর একজনে চাই না, হবে কাড্ডা। পাল্টানোর উপায় কি? উপায় হলো আপনি এক থেকে 30-এ চলে যান,
অর্থাৎ আপনি মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে মসজিদে আনেন, নামাজ পড়ান, দিন শিখান, কোরআন মানান, যখন অধিকাংশ মানুষ মুত্তাকি হয়ে যাবে তখন আপনি যেটা চান, মুত্তাকিরা যেটা চাই সেটাই হবে। আর এইটা না করে যত চিল্লাবেন, ঝগড়া করবেন, গালাগালি দেবেন, খুশি খুশি লাগবে কিন্তু কাম কিছু হবে না আর আল্লাহ খুশি হবে না। আমরা ওয়াজ করে জানি তো, আপনারা ওয়াজ শুনতে আসেন কি জন্য? খুব ভালো কথা, শক্ত কথা একেবারে ছুলিয়ে দেশে, কার আপনাদের প্রত্যেকের মনের ভিতরে কিছু ব্যথা আছে, কারোর আমলিগের বিরুদ্ধে, কেউ জামাত ইসলামের বিরুদ্ধে, কেউ সরমনের বিরুদ্ধে, কেউ তবলিগের বিরুদ্ধে, কেউ বিএনপির বিরুদ্ধে। আপনারা চান হুজুর আমার মনের ব্যথাটা শক্ত করে কোক, যদি হুজুর বলতে পারে জিন্দাবাদে ভরে যাবে, কিন্তু আমরা এই 50 জনে যে এই জিন্দাবাদ বলে উম্মতের কি উপকার হলো আর আপনার কি উপকার হলো? আপনার মনেও যে ব্যথা, আমার মনেও যে ব্যথা, আপনিও যে গুণা করেন আমিও সেই গুণা করি, এক পয়সা নিয়ে গেলাম না। যখন আমি আপনার গুণার সমালোচনা করো, ভাই বউকে পর্দা করান, ভাই কালকে থেকে তাহাজ্জুদ পড়বেন, আপনি খুশি, এ কি ওয়াজ করলো, ম্যাড মেরি ওয়াজ। সালাত কিভাবে আদায় করতে হবে তা আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিন, আপনি যেভাবে পড়েন সেইভাবে আমাদের শেখান, আজকের থেকে আপনি যা শেখাবেন তার বেশি করবো না এবং তার কমও করবো না, ভাইরা ঈমান নষ্ট হয়ে যাবে। এই কথাটা একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলা যাবে না। খুব ভালো করে বোঝেন, আমি কেন দুনিয়ার কাউকে যদি আপনি বলেন আপনি যা বলবেন তাই করবো, বেশিও করবো না কম করবো না, খবরদার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি যা বলবেন আমি নবীর সুন্নত দিয়ে যাচাই করে নেব, এর বাইরে যাব না, এইটা হলো ঈমান। কথা বুঝেছেন? দুই নম্বর কথা হলো, ভাই আমরা জানি আপনারা ঝগড়া করেন, একজন বলছে হানাফিদের নামাজই হয় না, ও হাদিস মতো না, বললেন যে কেন ভাই, আমরা যে আল্লাহু আকবার বলি আমরা নামাজে দাঁড়াই না? কেবলামুখী হয়ে দাঁড়ায় না উত্তরমুখী হয়ে দাঁড়াই? কেবলামুখী হয়ে দাঁড়ায়, এটা হাদিস মতো না? হাদিস মতো না রামায়ণ মতো? এই যে হাতগুলো তুলি হাদিস মতো না? আল্লাহ আকবর বলি সহি হাদিস মতো না? সুবহানাক আল্লাহ বলি সহি হাদিস মতো না? সূরা ফাতিহা বলি সহি হাদিস মতো না? শুধু 8টা মশলা বা 9-10টা মশলা আছে নামাজে, নামাজের ভিতরে প্রায় 1000 মশলা আছে, 1000 সুন্নত আছে, এর ভিতরে মাত্র 10-12টা বা 8-10টা মশলায় ইখতিলাফ আছে, আর ইখতিলাফের সবগুলো বিষয় একটা বাদে মুস্তাহাব। হাত বুকে বাঁধবেন না নাভি বাঁধবেন, কোনো জরুরি মশলা না, রফাদাইন করবেন একবার না তিনবার না চারবার, মুস্তাহাব মশলা, কেউ ফরজ ওয়াজিব বলিনি। এরপরে মনে করেন সেজদায় যাওয়ার সময় আগে হাত দেবেন না আগে কান দেবেন না আগে মাথা দেবেন, এটা মুস্তাহাব মশলা, কোনো ফরজ ওয়াজিব মশলা না। তো এইরকম শুধু সূরা ফাতিহা পড়া এটা ফরজ ওয়াজিব মশলা, এবং এতেও উভয় পক্ষের হাদিস আছে। তো এই 8-10টা মশলার জন্য আপনারা শুধু ঝগড়া মারামারি করে শেষ করে দেবেন এটা ঠিক না। তবে আমি কি করে নামাজ পড়ি এটার জন্য ভালো পরামর্শ হলো, আমার রাহে বেলায়েত বইটা, একটা নামাজের অধ্যায় আছে, এটা পড়বেন। আমি যেটা বুঝি ভাই, আমার গুনাহগারের কথা যদি শোনেন, আমি যেটা বুঝি সেটা হলো নামাজটা হৃদয় দিয়ে অর্থ বুঝে আল্লাহর কাছে চোখের আবেগ দিয়ে মনের আবেগ দিয়ে পড়াটা হলো আসল কাজ। আপনি নামাজের দোয়াগুলোর অর্থ বোঝেন, সেজদায় আল্লাহর কাছে কান্দেন, দোয়া করেন, আল্লাহর দিকে মনটাকে রুজু করে সুন্নত কেরাত সুন্নত দোয়া দিয়ে নামাজ পড়েন, এটা যদি অর্জন করতে পারেন এটা আপনার কাজে লাগবে। বাকি যে 8-10টা মুস্তাহাব বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ আছে, যেমন মনে করেন প্রথম ইখতিলাফ হলো নাভিতে বাঁধবেন না হাঁটুতে রাখবেন না কাঁধে গলায় ঝুলবেন, এটা নিয়ে ইখতিলাফ, তাই না? এটা আমার একটা বই আছে সালাতে হাত বাঁধার বিধান, এটা আপনারা দলিল সহ বিস্তারিত পাবেন। তবে মুখতাসার কথা হলো 10টা সহি হাদিস বা তার বেশি আসছে যে তোমরা নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখবে, কবজির উপরে কবজি, অথবা এখানে অথবা এখানে, কিন্তু রাখার পরে হাত দুটো কোথায় রাখবে কোনো হাদিসে নেই, সহি কোনো হাদিস নেই, এ বিষয়ে হাদিসগুলো সবই জয়ীফ। কাজেই হাত এখানে রাখলেও নামাজ হবে, এখানে রাখলেও নামাজ হবে, এটা নিয়ে ঝগড়া করা অত্যন্ত অন্যায়। দ্বিতীয় রফল ইয়াদাইন, যে দ্বিতীয় ঝগড়া আমরা করি, এর আগে কোনো ঝগড়া আছে আমার জানা নেই, রফল ইয়াদাইন
রফুল আদায়ন অর্থাৎ রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় সেজদা দুই সেজদার মাঝখানে রফুল আদায়ন করা সহি হাদিসে আসছে। আবার শুধু একবার করাও সহি হাদিসে আসছে, এটাও সহি। তবে রুকুতে যাওয়ার সময় রফুল আদায়ন, রুকু থেকে ওঠার সময় রফুল আদায়ন, এটা অনেক বেশি সহি, অনেক সাহাবি থেকে বর্ণিত। আমরা মাশাআল্লাহ, আমি বাংলাদেশ সৌদি আরবে ছিলাম, ভাবতাম আহলে হাদিসরা উদার, কারণ সৌদি আরব উদার, যে কোনো মশলায় তারা বলেন দেখো এটা আছে এটা আছে, আমরা এটাকে উত্তম মনে করি, ঝগড়া বলতেন না। আমরা ভাবতাম যে এরকমই বুঝি সবাই। দেশে এসে দেখলাম হানাফিরা হাদিস শুনলেই বলে মানসুখ, আর আহলে হাদিসরা হাদিস শুনলেই বলে জৈফ। অর্থাৎ আমার পছন্দের বাইরে যে হাদিসটা, হানাফিরা শুনলে কি বলবে, ও মানসুখ হয়ে গেছে, মানে ওটা বাতিল হয়ে গেছে, আর আহলে হাদিসরা কি বলে, ওটা জৈফ। হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে কেউ মানে দুর্বল নেই। কথাটা হলো আসলে মানসুখ হয়েছে এটা বাতিল কথা। আল্লাহ নবীর হাদিস সাহাবীরা আমল করেছে, আব্দুল কাদের জিলানী রফা দায়ন করতেন, জোরে আমিন বলতেন, উনি কি দোজকে যাবে নাকি? তো মানসুখ হলে তো দোজকে যাওয়ার কথা, বড় বড় হানাফি আলেমরা রফা দায়ন করতেন, দোজকে যাবে নাকি? মানসুখ সহি হাদিসের দলিল ছাড়া বলতে নেই। আবার জয়ীফ, সহি সহি হাদিসকে জয়ীফ বানাচ্ছে, ছয় তকবীর বারো তকবীর উভয় হাদিস সহি, টনটনে সহি, শেখ আলবানি সহি বলেছে, এখনও অনেক আলে হাদিস আলেম এটাকে জয়ীফ বলার জন্য পাগল। একামত ডবল ডবল দেওয়া, সিঙ্গেল সিঙ্গেল দেওয়া, দুটোই সহি, অত্যন্ত সহি, জয়ীফ বানানোর জন্য বা মানসুখ বানানোর জন্য আমরা পাগল হয়ে গেছি। এইভাবে বিভিন্নভাবে আমরা ঝগড়া বজায় রাখছি। তো যাই হোক, রফুল আদায়ন রুকুর সময় করা, এটা সহি হাদিস, অনেক সাহাবি থেকে প্রমাণিত। তবে আমাদের সমাজের লোক বোঝে না, সহি কেউ করলে রাগ করবেন না, এটা সহি হাদিস, পারলে কেউ করবেন, একবার করলে রাগ করবেন না, একবার করো সহি হাদিস, সাহাবিরা করেছেন, তাবেইনরা করেছেন, ঝগড়া করবেন না। তৃতীয় হলো, ঝগড়ার তৃতীয় হলো, রুকুতে যাওয়ার সময় হাঁটু আগে না হাত আগে? সৌদি আলেমরা হাঁটু আগের পক্ষে, তারা অনেক দলিল দেন। আহলে হাদিসরা হাত আগের পক্ষে, হানাফিরা হাঁটু আগের পক্ষে। সব দলিল আদিল্লা পড়ে আমাদের সৌদি আরবে একজন উস্তাদ ছিলেন, মন্ত্রীও ছিলেন, তিনি বলেন যে তোমরা মাথা আগে দিও। তো এটা কোনো ঝগড়া হলো নাকি? বাকি ঝগড়া আমার রাহে বেলায়তে পাবেন, আর লম্বা বলবো না। আমরা জানি নারী নেতৃত্ব হারাম, কিন্তু জামায়াতে ইসলামী নারীর সাথে হাত মেলালো, এটা কি করে বৈধ হলো? চরমোনাই নারী নেতৃত্ব মানে না, প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়েন তো দেখি। নারী নেতৃত্ব মানে আমাদের প্রধানমন্ত্রী নারীরা পুরুষ, চরমোনাই যারা চাকরি করে সরকারি, প্রধানমন্ত্রীর ছবি আছে না? নারী নেতৃত্ব মানে না, চরমোনাইয়ের হুফিস সাহেব বলুক তো দেখি যে আমি প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রদ্রোহী তো হবে না। বিষয়টা হলো, আমাকে একজন বলছে তবলিগ আমলিগ, আমলিগদের সাথে মেশে, বললাম যে তাহলে জামাত বিএনপি, বিএনপির সাথে মেশে। এই যে একজন আর একজনের দল গালা, এই কালকে কালকে একজন বলছে ছাত্রলীগ, আমলিগ, যুবলীগ, তবলিগ, সব আমলিগ। তাহলে কেন বলে আমলিগের সাথে মেশে? বলে কি মুশকিল, তোমরা তো বিএনপির সাথে মেশো, তোমরা বিএনপি। তো কথা হলো, মিশা ভিন্ন জিনিস, তারা একটা যুক্তিতে এরকম, তাদের ইমানটা বড় কথা। নারী নেতৃত্ব বলতে জামাত ইসলামের আমিন নারী না, তারা বিএনপির সাথে মেশে, এক তারা একটা যুক্তি দিতে পারে, আওয়ামী লীগের সাথে একজন মেশে, বিএনপির সাথে একজন মেশে, মিশলেই সে তাদের সব মেনেছে, এটা বলা ঠিক না। আর মূল যে নারী নেতৃত্ব, সেটা আলে ছিল দলের সভাপতি না, আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী নারী, এবং এটা আমরা সবাই মেনে নিছি। এই নেতৃত্বর কবল থেকে আমরা কেউ মুক্ত না। মাদুলি গলায় দেওয়া জায়েজ কি না, কোনো আলেম মাদুলি দিয়ে টাকা নিতে পারবে কি না? মাদুলিকে হাদিসে শিরিক বলা হয়েছে বারবারই, কোনো কোনো আলেম অনেক শর্ত সাপেক্ষ জায়েজ বলেছেন, ঝাড়ফুঁক দিয়ে টাকা নেওয়া জায়েজ, মাদুলিটা আসলে ঠিক না, এটা বর্জন করা উচিত। বাকি বিস্তারিত দলিল আলিদা সহ আমার রাহে বেলায়েতে ষষ্ঠ অধ্যায়ে এই তাবিজ এবং ঝাড়ফুঁক বিষয়ে আলাদা চ্যাপ্টার আছে, আর আকিদা বইয়েও বিস্তারিত আছে। সুন্নাত খাতনা করা বৈধ কিনা, সর্বনাশ, সুন্নাত খাতনা করা বৈধ মানে, আপনি তো সুন্নাত বললেন, আপনার প্রশ্ন হয়নি, সুন্নাত খাতনা উপলক্ষে অনুষ্ঠান করা, হ্যাঁ সুন্নাত খাতনা উপলক্ষে অনুষ্ঠান করা, এটা সুন্নাত না, এটা অনুচিত। ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি কি?
ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হলো সেই রাষ্ট্রের অন্তত 60-70% মুসলমান ফজরের নামাজ জামাতে পড়ে। জুতা পরিহিত অবস্থায় জানাজার নামাজ পড়া যাবে কি না? জানাজার নামাজ না, ফরজ নামাজও জুতো পড়া অবস্থায় পড়া যাবে। বড় অদ্ভুত, আমরা দিনটাকে গুলিয়ে ফেলেছি। জুতো পরা অবস্থায় ফরজ নামাজও পড়া যাবে। পুলিশ, আর্মি, আপনি রাস্তায় আছেন, দাঁড় নামাজে অজু আছে, জুতো পরে দাঁড়িয়ে যাবেন, কোনো সমস্যা নেই। জুতো পরা অবস্থায় রাসূলুল্লাহ নামাজ পড়েছেন, নামাজ পড়তে বলেছেন। আর জানাজার নামাজে তো রুকু সেজদা নেই, যদিও যতর তলা নাপাকি না থাকে, জুতো পরে জানাজা অবশ্যই পড়া যাবে। শুধু তাই নাই, জুতোর নিচেই নাপাকি যদি থাকে, আপনি পাক মাটিতে ঘষলে জুতো পাক, জুতো পাক করতে ধোয়া লাগে না, পাক মাটিতে ঘষলেই হয়। পিতা, শ্বশুর কিংবা বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কি না? পায়ে হাত দিয়ে সালাম করা অত্যন্ত নোংরা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবি, মশহুর সাহাবি আবু বকর, ওমর, ওসমান, আলী কখনও কদমবসি করেননি, ফাতেমা, আয়েশা কখনও কদমবসি করেননি। দু একটা ঘটনায় নতুন মুসলমান হতে এসে কেউ পা জড়িয়ে ধরেছেন, পায়ে চুমু খেয়েছেন, ইসলাম গ্রহণের পরে আর খাননি। কেউ যদি না বুঝে আবেগে পা জড়াই ধরে, এটা জায়েজ, কিন্তু এই পায়ে চুমু খাওয়াকে দিন মনে করা এটা বিদআত। সাহাবিদের যুগে এক একটা সাহাবি নবীজির দরবারে হাজারবার এসেছেন, কখনও কদমবসি করেননি, তারা সালাম দিয়েছেন, মুসাফা করেছেন, বসে পড়েছেন। বাকি বিস্তারিত দলিল আদিল্লা এহিয়া ও সুনান বইয়ে কদমবসির একটা চ্যাপ্টার আছে। পীর মুরিদি জায়েজ কিনা জানাবেন, সাহাবিদের ভিতরে সেই সময় এটি ছিল কিনা, এদেশে অনেক ভণ্ড পীর আছে, এদের থেকে বাঁচার উপায় কী? এটা সব জায়গায় প্রশ্ন করেন আপনারা, আমার যদি ইন্টারনেটে এই বিষয়ে অনেকগুলো উত্তর আছে, দেখতে পারেন। বিষয় হলো পীর মুরিদি দিনের একটা নেক আমলের কাজ করে, বাকি অনেক 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 ক্ষতি তৈরি করে। পীর মুরিদি বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। পীর শব্দ ফার্সি, এর আরবি হলো শায়েখ, আর মুরিদ আরবি। মুরিদ শব্দের মানে হলো ইচ্ছুক, প্রেমিক, যে চাই। আপনারা কি চান, কাকে চান? তাহলে আপনি কার মুরিদ? আল্লাহ। আপনার মুরাদ মানে আপনার অভীষ্ট লক্ষ্য কে? আল্লাহ। তাহলে প্রত্যেকটা মুমিন তার মুরাদ কে? সে কার মুরিদ? আল্লাহ। আমি আল্লাহকে চাই, আল্লাহ আমার মুরাদ। মুরিদ মানে চাওয়া, এটাও হাদিস কোরআনের শব্দ না, আর পীর তো নাই, এমনকি শায়েখ আরবি শব্দও কোরআন হাদিসের শব্দ না। বিষয়টা হলো কোরআন এবং হাদিসে আমাদেরকে একটা নেক আমলের কথা বলেছে, সেটা হলো নেককার মানুষদের সহবতে থাকা। আপনি কোরআন হাদিস মেনে, দিন ফেকা উসুল মেনে পালন করবেন, এটাই সব। তবে দিনের ভিতরে ইমান তাকওয়া বৃদ্ধির জন্য একজন নেকামল, পাঁচজন নেককার মানুষের কাছে যে বসলে, কথা শুনলে ইমান তাজা হয়। কথা কি বুঝতে পেরেছেন? নেককার মানুষদের সহবতে যাওয়ার যে কাজটা, এটা সাহাবি তাবেইনদের যুগে কেমন ছিল, কখনোই একজন পীর ধরতেন না তারা, অর্থাৎ একজনের সাহেব হতেন না তারা। ভালো ভালো আলেম তাবেইনরা, সাহাবিদের তাবে তাবেইনরা তাবেইনদের যাইতেন, বসতেন, ওয়াজ শুনতেন, চোখের পানি ফেলতেন, কখনো একজনের কাছে যাইতেন না। কথা বুঝেছেন? দুই নম্বর হলো তারা কখনো বায়াত হতেন না। বায়াত শুধু রাষ্ট্রের ছিল, নবীজি বায়াত নিতেন নবী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের প্রথম 600 বছর খোঁজেন, রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ বায়াত নিলে তাকে কতল করা হতো। এজন্য আব্দুল কাদের জিলানি কারোর হাতে বায়াত হননি, খলিফা ছাড়া কাউকে বায়াত করেননি, তারা সোহবত নিতেন। তাদের কাছে লোকে যেয়ে 1-2 বছর থাকতো, আমল অজিফা শিখতো, চলে আসতো। কথা কি বুঝতে পেরেছেন? পরবর্তী জামানায় যখন তাতার যুদ্ধের পরে মুসলিম বিশ্বে অনেক অধপতন আসলো, কিছু কিছু নেককার মানুষ গ্রামে গঞ্জে বসে মানুষদেরকে কেউ বায়াত করতেন, কেউ সোহবত দিতেন, দিন শিখাতেন। পীর মাশায়েকরা, সুফি উলামায়ে কেরামেরা অনেক দিনের দাওয়াতের, দিনের প্রচারের কাজ করেছেন। কিন্তু পাশাপাশি সমাজে এই পীর মুরিদিন নামে শিরিক কুফুর ভরা,
শিরিক কুফুর এলহাদ যা আছে, পীরকে সেজদা করা, পীরকে আল্লাহ এবং নবীর মাধ্যমে আল্লাহর মধ্যস্থ মনে করা, পীরকে নবীর জায়গায় বসিয়ে দেওয়া, আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া, পীরের সামনে পর্দা না করা, পীরের কাছে বউ ছেলে মেয়ে বেপর্দা পাঠিয়ে দেওয়া, ইমান শরিয়ত তাকওয়া সব ধ্বংস হয়ে একেবারে জাহান্নামের খড়ি হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এজন্য বিষয়টা বোঝেন, সমাজে এখনও দু একজন ভালো পীর থাকতে পারেন, তৌহিদ সুন্নাতপন্থী আল্লাহ ভালো জানেন, তবে কয়েকটা বিষয়। প্রথম কথা হলো, পীর মুরিদি বলে কোনো ইসলামে কিছু নেই। ইসলামে আছে সত্যবাদী নেককার মানুষদের সহবতে যাওয়া, এখানে একজন ধরার কোনো কিছু নেই। পীর ধরা না, নেককারের সহবতে যাওয়া। দুই নম্বর কথা, এই কাজটা পীর মুরিদি, যারা পীর মুরিদি তৈরি করেছেন, যাদের নাম দিয়ে আমরা পীর মুরিদি করি, মুজাদ্দেদ আলফেসানির নাম শোনেননি? আমরা সবাই তো মুজাদ্দেদিয়া তরিকার নাম বলি, মুজাদ্দেদ আলফেসানি, সৈয়দ আহমদ বিরোধী, শাহ আউলিয়াল্লাহ মুহাদ্দেদ আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহী, পুরফুর আরফি, আবু বকর সিদ্দিকী, কারামত আলী জৌনপুরি, রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, এবং অন্যান্য যত পীর মুরিদি যারা করিয়েছেন, তারা বারবার বারবার লিখেছেন, পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজেব, কোনো জরুরি কাজ না, এটা একটা সুন্নাহ নির্দেশিত নেক লোকের সোহবতে যাওয়ার নফল মুস্তাহাব কাজ। পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজেব কিছু না। কেউ যদি জীবনে পীর না চেনে, পীরের কাছে না যায়, কোরআন হাদিস মতো নামাজ কালাম দিন করে, যথেষ্ট। কথা কি বুঝতে পেরেছেন? এখন কেউ বলে পীরের মুরিদ হওয়া ফরজ, পীর না ধরলে জাহান্নামে যাবে, পীর না, যার পীর নেই তার পীর শয়তান, এগুলো সব শয়তানি কথা। পীর না ধরলে জাহান্নামে যাবে এটা কুফুরি কথা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাকে ধরেছি? আল্লাহকে মাবুদ হিসেবে ধরেছি। মোহাম্মদ রসুলুল্লাহ বলে কাকে ধরেছি? মোহাম্মদকে রাসুল হিসেবে ধরেছি। এরপরে কালেমাতে বলি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ, আব্দুল কাদের জিলানী ওয়ালিউল্লাহ, খাওসা মঈনুদ্দিন শরীফ খাজাউল্লাহ, আবু বকর সিদ্দিকী ফুরফুরাউল্লাহ, আছে নাকি? আমন্তু বিল্লাহ ওয়া মালায়েকাতে ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়া বাগদাদি ওয়া আজমিরি ওয়া ফুরফুরাইরি চরমুনাই, আছে তো? তাহলে যেটা ইসলামে নেই, ইমানে নেই, কিছু নেই, সেটা না হলে লোকে দোজকে যাবে এই চিন্তা করলে কি ইমান থাকে নাকি? না। আর বড় কুফুরি হলো পীর ওসিলা, পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ, এই চিন্তাটা কিন্তু শিরক। এটা কি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা লাগে, এটা হলো সব শিরকের মূল। তাহলে পীরকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ মনে করা, এটা হলো শিরক, এবং এটাই হলো দুনিয়ার বড় শিরক। এইটা না বললে আপনারা বুঝবেন না। আমরা কি বলি? আমরা বলি, এটা আবু জেহেলু বলতো, যে বড় একজন রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, মন্ত্রী, ডিসি, এসপির কাছে কি সরাসরি যাওয়া যায়? যাওয়া যায় ভাই, মাধ্যম লাগে। তাহলে আল্লাহর কাছে কি সরাসরি যাওয়া যায়? আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে। জি, আচ্ছা, এই মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ, তাদের কাছে সরাসরি কেন যাওয়া যায় না? এবার একটু চিন্তা করেন। আমি দুটো কারণ বের করেছি। একটা হলো, তারা জাহেল, আমাদেরকে চেনেন না। প্রধানমন্ত্রী, আপনার ডিসির কাছে আপনি যাইতে গেলে বাধা দেয় কেন? কারণ তিনি আপনাকে চেনেন না। একজন পরিচিত, ওনার খুব প্রিয়জন যদি যে বলে এই লোকটা একটা ভালো লোক, কথা বলবে, তাহলে উনি পারমিশন দেন, ঠিক না? প্রধানমন্ত্রীর কাছে আমি গেলে আমার যাইতে দেবে না কেন? কারণ আমাকে চেনে না। কিন্তু আমাদের এলাকার মন্ত্রী বা এমপি যদি সাথে নিয়ে যায় বা বলে যে না ইনি আমাদের এলাকার ভালো লোক, তাহলে আমার কথা উনি শুনবেন, ঠিক না? আল্লাহ তো এরকম, আল্লাহ তো আমাকে চেনে না, চেনে। তবে দেখেন, আল্লাহর তো লাখ লাখ কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু ঝাপসা চেনেন, কোনো হুজুর একটু বলে দিলে আল্লাহ ক্লিয়ার বুঝতে পারেন যে এটা ভালো বান্দা। আমাকে কে বেশি চেনেন? আমাকে মায়ের চেয়েও কে বেশি ভালোবাসেন? কেউ যদি বলে যে আল্লাহ ডিসিএসপির মতো জাহেল, আমাকে চেনে না, তার ইমান থাকে? মায়ের কাছে ছেলের ঢুকতে পারমিশন লাগে, গেট পাস লাগে? আল্লাহ কি মায়ের চেয়ে বেশি আপন না বেশি পর? হ্যাঁ, আমি যখন ঝিনাইদহের ডিসির কাছে যাই, আমার কি পারমিশন লাগে? লাগে, লাগে। যাই দেখেন, আমি যাওয়াই রাস্তায় দেখলি ওই দারোয়ান দরজা খুলে দাঁড়িয়ে থাকে,
হ্যাঁ, কি জন্য? কারণ ও জানে যে ঋষি সাহেব লোকটাকে চেনে, খুব মহব্বত করে। তাহলে পারমিশন লাগে কি জন্য? যখন একটা ঋষি সাহেবের খুব পসা একজন বাবুরসি আছে, ও যখন যায় পিএস এর পারমিশন নিতে হয় নাকি? আমি নাই বুঝলাম, আমার খুব মহব্বত করে, ও তো পসা বাবুরসি, ও যখন যাওয়ার পারমিশন লাগে, কারণ ডিসি ওর সেনে। তাহলে এই যে কথাটা আমরা বলি, এটা ইমান। যখনই আপনি আল্লাহকে জালেম রাজা বাদশার সাথে তুলনা করবেন, ইমান চলে যাবে। দ্বিতীয়ত, আমরা এমপি মিনিস্টার মন্ত্রীর কাছে যাই মাধ্যম নিয়ে, কি জন্য? আরেকটা কারণে, কারণ মানুষ জালেম চিনলেও অনেক সময় পার্শিয়ালিটি করে, করে না? এলাকার কমিশনার, মেম্বার, চেয়ারম্যান উভয় গ্রুপ চেনে, চিনার পরও পার্শিয়ালিটি করে না, করে না? যদি আপনি তার কোনো শক্ত, তার শাশুড়িকে দিয়ে, শালাকে দিয়ে, ভাইরাকে দিয়ে একটু অনুরোধ করাই দিতে পারেন, তাহলে আর পার্শিয়ালিটি থাকবে না, ঠিক না? কথা বোঝেননি? হ্যাঁ, আল্লাহ তো এরকম, এরকম না? কেউ যদি মনে কল্পনা করে যে আল্লাহ ওই রাজা বাদশা মন্ত্রী কমিশনারের মতো জালেম, আমার সব জেনেও বোধহয় দেবে না, নে আর একজন নিয়ে যাব, তার ইমান থাকে? কাজেই এই যে কথা দুনিয়ার মানুষের কাছে মাধ্যম লাগে, আল্লাহর কাছে মাধ্যম লাগবে, এই কথা কল্পনা করার সঙ্গে সঙ্গে ইমানটা চলে যাবে। আচ্ছা বলেন তো,